জাতীয় সংসদ ভবনে আজ নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ। মন্ত্রিসভা দায়িত্ব নেবে বৃহস্পতিবার। নাটকীয়তার পর জাতীয় পার্টি জানালো শপথে থাকছে তারাও। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের। সব বড় দল ভোটে অংশ না নেয় হতাশা। শেখ হাসিনাকে কমনওয়েলথ মহাসচিবের শুভেচ্ছা। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা আওয়ামী লীগের। নির্বাচনের বিজয় উদযাপন করবেন নেতা কর্মীরা। আর একটি নবদিগন্তের সূচনা, ঢাকা কক্সবাজার রুটে দ্বিতীয় ট্রেন হিসেবে পর্যটক এক্সপ্রেসের যাত্রা শুরু। যাত্রীদের সন্তোষ, সেবা ও নিরাপত্তায় গুরুত্ব দেওয়ার তাগিদ।